এলাকাবাসী দোকানদারগণ এবং দীঘার আগত ভবনার্থীকে অবগত করানো যায় যে এলাকার পরিবেশ রক্ষার্থে দীঘার কোনো প্রকার প্লাস্টিক তথা ক্যারিব্যাগ গ্লাস কাপ ইত্যাদি ও থার্মোকল ব্যবহার 1 আগস্ট 2019 থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই সকল দ্রব্য দোকানে রাখা কিংবা ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং 500 টাকা জরিমানা হিসাবে নেওয়া হবে। এলাকাবাসী, হোটেল মালিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নিকট আমাদের আবেদন, তাহারা যেন এই উদ্দেশ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন এবং এই মর্মে প্রচার অভিযান চালান। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বিনম্রভাবে এলাকাবাসীকে জানানো যায় যে গতকাল 1 আগস্ট দীঘায় সম্পূর্ণরূপে প্লাস্টিক এবং থার্মোকল বিষয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। যে দোকানদার বা পর্যটক বন্ধু বা কোনো হোটেল মালিক এর ব্যবহার আজ থেকে করবেন, নিশ্চিতভাবে তাদেরকে 500 টাকা স্পট ফাইন করা হবে। জনসাধারণের অবগতির জন্য জানানো যায় যে সবাইকে এ বিষয়ে আপনারা অবহিত করুন এবং সকলকে উৎসাহিত করুন যাতে দীঘাকে আরো বেশি পরিচ্ছন্ন রাখা যায়, দীঘা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। সবাইকে নমস্কার। সমস্ত কাগজের এখন প্যাকেট পাওয়া যাচ্ছে, কাগজের প্যাকেটে কিন্তু সবকিছু দেওয়া যাবে, ভালো কাগজের প্যাকেট বেরিয়েছে, সেই প্যাকেটটা ব্যবহার করুন। কোন মানুষকে কোনো থার্মোকল বা কোন প্লাস্টিকের কোন জিনিস দেওয়া যাবে না। আর আপনারা দোকানে দোকানে রাখা কিংবা ব্যবহার করার দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং 500 টাকা জরিমানা হিসাবে নেওয়া হবে। এলাকাবাসী, হোটেল মালিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার নিকট আবেদন, তাহারা আমরা উদয়পুর থেকে চান করেছি। ইন্দিরা হোটেল, ইন্দিরা হোটেল, ইন্দিরা হোটেল, ইন্দিরা হোটেল।
স্টাফদের নিয়েই হবে। ওটা ওনারা শিডিউলটা করেছেন, আমাদের আধিকারিকরা করেছেন, এবং সেটা ওর দিঘায় হবে। আপনার সম্ভবত মান্দারমণির দিকে ওনারা যাবে, দশটার পর থেকে ওরা বেরোবে, দশটার পর থেকে ওরা বেরোবে, বিভিন্ন জায়গায় ঘুরবে বলবে। এটা একদম আপনার যে একদম প্যানেল করে মিটিং হচ্ছে এরকম নয়। আমি বলতে চাইছি পলিথিনটা বন্ধ হোক, এটা আমরা সবাই চাই, কিন্তু মেন মেন কারখানাটা তো খুব বেশি নেই, এত দোকান তো ঘুরতে হবে না আপনাদেরকে। তাহলে কারখানাগুলোকে সিল করুন না, তাহলে তো সমস্যার সমাধান মিটে যাবে। তাহলে সমস্যার সমাধান যেখানে একটা ছোট্ট জায়গায় আমরা এত বড় জায়গায় এত লোক ইনভেস্ট করে, এগুলোর কোনো প্রয়োজন আছে? এটার কোনো প্রয়োজন নেই। যাক, এটা একটু ভেবে দেখবেন, এটা আমার মনে হয়েছে তাই বললাম। আমি এসেছি তারকেশ্বর থেকে। আমার নাম অরূপ মাইতি, সদস্য। আচ্ছা, এই যে বাজারে বিভিন্ন দোকানে 51-52 মাইক্রনের প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে, এটা আপনাদের সরকার অনুমতি দিয়েছে? এইটা আমার বলছিল আগে, আজ থেকে পাঁচ বছর আগে আমার দোকানে প্লাস্টিক ধরেছিল। তারপরে ওরা সল্ট লেকে আমাদের ডেকেছিল কয়েকজনকে, আমরা গিয়েছিলাম পলিউশন সেন্টারে, তারা তখন সেখানেই বলেছিল যে প্লাস্টিক রিসাইকেল করতে হলে, তখন তারা বলেছিল ফটিয়া, হ্যাঁ, তখন যে পাতলা প্লাস্টিকগুলো ইউজ করবেন, মাইক্রনের নিচে ব্যবহার করা যাবে, তারা বলেছিল। সেই হিসাবে আমি দোকানে সেই থেকে এটা 51, আরও বেশি আমি দিচ্ছি, 51 মাইক্রনের, মানে যেটা পলিউশন হবে না, ওটা নষ্ট হয়ে যাচ্ছে বলে কি, এই যে নিয়ে আপনার কি তাৎক্ষণিক ঠিকই আছে, এরকম করা যাবে না, এরকম করা যাবে।